আসসালামু আলাইকুম, শুরু করতেছি পিএইচপির আজকের টিউটোরিয়াল। আজকে আমরা আলোচনা করবো পিএইচপি ভেরিয়েবল নিয়ে। তো পিএইচপিতে কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, পিএইচপিতে ভেরিয়েবল শুরু করতে হয় ডলার সাইন দিয়ে, যে কোনো ডলার সাইন দিয়ে শুরু করতে হয়। যে ডলার সাইন টেক্সট, এটা একটা ভেরিয়েবল। এখানে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে। তো পিএইচপিতে মজার বিষয় হয়েছে, ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় এর ডাটা টাইপ, কী ধরনের ডাটা ওইটা ডিক্লেয়ার করতে হয় না, আর ভ্যালু অনুযায়ী আমরা যে ভ্যালু দিব ভ্যালু অনুযায়ী পিএইচপি অটোমেটিক বুঝে নেয় যে এটা কী টাইপের ভেরিয়েবল, মানে এটা ডাটা টাইপ কী হবে, এটা পিএইচপি অটোমেটিকলি বুঝে নেয়। তো এখানে তিনটা ভেরিয়েবল ডিক্লারেশন করা হয়েছে। একটা হচ্ছে টেক্সট, এটা ভ্যালু আছে হ্যালো ওয়ার্ল্ড, এক্স ফাইভ, ওয়াই হচ্ছে 10.5। এখানে এই ডাবল কোটেশন দেখে বুঝে নেবে পিএইচপি যে এটা একটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল। ফাইভ দিয়ে বুঝে নেবে একটা ইন্টিজার টাইপ, 5.10 এটা দেখে বুঝে নেবে পিএইচপি যে এটা একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল। ভেরিয়েবল ডিক্লারেশন করার কিছু সিম্পল নিয়ম আছে, যেমন ধরেন ভেরিয়েবল সাইন অবশ্যই শুরু করতে হবে ডলার দিয়ে, ডলার সাইনের পরে মাস্ট বি হয় লেটার অথবা আন্ডার সরি দুইকে এটার যে কোনো একটা দিয়ে শুরু করতে হবে। ডলার সাইন অথবা আন্ডার, ডলার সাইনের পরে আন্ডার স্কোর অথবা লেটার, তারপরে আপনি নাম্বার অন্য কিছু দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু কখনোই ডলার সাইনের পর নাম্বার দিয়ে শুরু করা যাবে না। এবং ভেরিয়েবল নেম এ টু জেড সাপোর্ট করে যে আছে অ্যালফাবেটিক ওয়ার্ড, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড এবং স্মল এ থেকে স্মল জেড, 0 থেকে 9 অ্যান্ড আন্ডার স্কোর, এগুলোই ভেরিয়েবল ডিক্লারেশন করার জন্য ইউজ করতে হবে। এর বাইরে স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। এবং ভেরিয়েবলের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ভেরিয়েবলের নেমটা কেস সেন্সিটিভ। আমি এজ, ডলার এজ এবং ডলার এজ এই দুইটার মধ্যে দুইটা দুই ভেরিয়েবল, এটা এবং এটা কখনোই সেম না। এখন আমরা এক্সাম্পলে যাই, দেখে নিই ওয়ার্ডটা রান করতেছে কি না। হ্যাঁ, আমি যদি এক্সাম্পলে যাই, ডলার এজ এজ ইকুয়াল টু 15, এজ ইকুয়াল টু 20। এবার যদি আমি কি করি, ইকো ডলার এজ, তাহলে আমার দেখাবে 15। হ্যাঁ, এই যে দেখছেন 15 দেখাচ্ছে, কারণ আমি স্মল এজ ইউজ করেছি। এবার যদি ক্যাপিটালটা ইউজ করি, দেখছেন 20, তার মানে বুঝতেই পারছেন যে ভেরিয়েবল হচ্ছে কেস সেন্সিটিভ। ভেরিয়েবলে রাখা আউটপুট কীভাবে দেখবেন, মানে এই কোডটুক যদি আমি ওইখানে রান করাই, আপনারা চাইলে ওখানেও রান করতে পারেন। এখানে কি হবে, মানে এই কোডটা যদি আমি রান করি, কি দেখানোর কথা, আউটপুটে শুধু আই লাভ ডলার টেক্সট যা আছে আমি যেভাবে লিখছি হুবহু ওইভাবেই দেখাবে। কারণ কি, আই লাভ w3school.com, আমি যে ডলার টেক্সটের ভিতর w3school.com আছে, এই জন্য দেখাচ্ছে কি আই লাভ W3 স্কুল। এটা এভাবে না করে আমরা এভাবে লিখতে পারি, সেম কাজটাই করবে। আমরা যদি কনকনটেশন করে দিই, কীভাবে কনকনটেশন করতে হয় এটা আমরা দেখেছি অলরেডি, কীভাবে আই লাভ, তারপর আমি এটাকে অ্যাড করে দিলাম ডলার টেক্সটটাকে, যেহেতু আমার সব শেষে আসছে, সেহেতু এটার দরকার নাই। আই লাভ w3school.com, আই লাভ w3school.com, সেম আউটপুট আমি এইভাবে লিখলো, যে আউটপুট দিবে এইভাবে লিখলো সেম আউটপুটই দিবে। I
editor link the tab variable name variable a equal to 5 6 dilam dollar p equal to 10 echo dollar a plus b লিখলাম আবার রান করি 10 8 16 দেখাচ্ছে তো কিওয়ার্ড ভেরিয়েবল দেখতে করতে হবে না তো আমরা দেখলাম পিএইচপি ভেরিয়েবল কয় ধরনের বা ভেরিয়েবল কে কয় ধরনের ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় তিন ধরনের ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় একটা লোকাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবল এবং স্ট্যাটিক ভেরিয়েবল লোকাল এবং গ্লোবাল কি আমরা যখন কোনো ফাংশনের ভিতরে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করব ওগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল ওই লোকাল ভেরিয়েবল ওই ফাংশন বা ব্যতীত অন্য কোথাও ডিক্লেয়ার করা যাবে না আর গ্লোবাল ভেরিয়েবল কি যে ভেরিয়েবলগুলো আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারি ওগুলো হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল তো কীভাবে আসলে গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবলটা কি আমরা দেখি একটু এক্সাম্পল হিসেবে ধরেন এজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে আমি একটা ফাংশন লিখি ফাংশন ওয়াইজ নামে একটা ফাংশন আমি লিখলাম কারণ এইখানে যদি আমি ইকো করাই মাই এজেস ডলার এজ এবার যদি আমি ফাংশনটাকে কল করি মাই এজ এবার দেখেন কি হয় আনডিফাইন্ড ভেরিয়েবল এজ এজ নামে কোনো ভেরিয়েবল নাই এজ 15 বাইরে দেখাচ্ছে আবার ফাংশনের ভিতরে সে চিনতে পারতেছে না যে আসলে এজ কে চিনতে পারতেছে না কেন চিনতে পারতেছে না কারণ যেহেতু এটা গ্লোবাল ভেরিয়েবল আর এখানে আমি ইউজ করতেছি এইভাবে এই জন্য গ্লোবাল ভেরিয়েবলকে এইভাবে ইউজ করা যাবে না গ্লোবাল ভেরিয়েবল ইউজ করার জন্য গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করতে হবে যেহেতু গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করি নাই সেই জন্য এখানে অটটা শো করে নাই ওকে তাহলে আমাকে যেটা করতে হবে এটাকে আগে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে যে এটা গ্লোবাল ভেরিয়েবল এইচটা তাহলে যেটা হবে আমি যেহেতু এখানে ডিক্লেয়ার করে দিয়েছি এটা গ্লোবাল সেক্ষেত্রে সেইটাকে নিয়ে আসবে এখানে গ্লোবাল হিসাবে এবার দেখেন এটাকে যদি আমি কমেন্টস করে দেই তাহলে আমার এটা রান হওয়ার কথা এবার রান হওয়ার কথা মাই ইজ ইটস 415 তাহলে গ্লোবাল ভেরিয়েবল কিভাবে ইউজ করতে হয় ফাংশনের ভিতরে যদি আমি ফাংশনের ভিতরে গ্লোবাল
ভেরিয়েবল ইউজ করতে চাই তাহলে ওই ফাংশনের মধ্যে গ্লোবাল দিয়ে ওই ভেরিয়েবলের নামটা দিয়ে দিতে হবে, আগে ডিক্লেয়ার করে দিতে হবে, দেন ইকো করতে হবে। এবার দুইটাই কি হচ্ছে, এটা হচ্ছে ইনসাইড দ্য ফাংশন, মানে এটা দেখলে আমরা বুঝবো যেটা ভিতর হয়েছে। মাই এজ ইজ 15, মাই এজ ইজ ইনসাইড দ্য ফাংশন, ইনসাইড দ্য ফাংশন, তার মানে এটার মধ্যে আমি ধরেন এটাকে ডিক্লেয়ার করি, পরে আগে ফাংশনটা তারপর এটা ডিক্লেয়ার করলাম, আর একটা ব্রেক টেক অ্যাড করে দিই কনকাটেনেশন দিয়ে বিয়ার। এবার সুন্দর মতো বুঝতে পারবো আমরা, এটা দেখেন মাই ইনসাইড, এটা যে আমরা ফাংশনের ভিতর যেটা ডিক্লেয়ার করেছিলাম ওইটা, আর এটা ফাংশনের বাইরে। কিন্তু যখন কোনো গ্লোবাল ভেরিয়েবলকে আমি ফাংশনের ভিতরে ইউজ করব তখন ওই ভেরিয়েবলের আগে গ্লোবাল লেখাটা লিখে দেন ইউজ করতে হবে, আর নর্মালি কোনো গ্লোবাল লিখতে হবে না, এভাবে ইউজ করা যাবে। আর এখানে ধরেন আমি আর একটা ভেরিয়েবল নিলাম ডলার এক্স, দিলাম ইজ ধরেন এখানে দিলাম ডলার এক্স। এখানে দেখেন আমি এটার ভিতরে ইউজ করছি, ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, আর মান দিলাম ধরেন 15। এখানে আমি কিন্তু এক্সটাকে গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করি নাই, এখানে লোকালি এই ফাংশনের জন্য এই এক্সটা হচ্ছে লোকাল, এই জন্য এটার আগে গ্লোবাল লিখতে হবে না, এটা সরাসরি যেহেতু এটা লোকাল ভেরিয়েবল সেহেতু গ্লোবাল লেখার কোনো দরকার নেই। এবার যদি রান করি, এই যে দেখেন মাই এজ ইজ ইনসাইড দ্য ফাংশন, দ্য ভ্যালু অফ এক্স ইজ 15। তাহলে লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল কি এটা আমরা অবশ্যই বুঝতে পারতেছি। গ্লোবাল হচ্ছে যেটা আমরা ফাংশনের বাইরে ইউজ করে ব্যবহার করব, এটা আমরা ফাংশনের ভিতরে এবং বাইরে দুই জায়গায় ইউজ করতে পারবো। ধরেন এই এক্সটা তো ফাংশনের ভিতরে আসছে, এটা হচ্ছে এই ফাংশনের জন্য লোকাল, এটাকে আমি চাইলেই ফাংশনের বাইরে ইউজ করতে পারবো না। তাহলে আমি আরেকটা ইকো করি, এবার কি দেখানোর কথা, যেহেতু এটা হচ্ছে ফাংশনের জন্য লোকাল, এটা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার হয় নাই, সেহেতু আমি এখানে চাইলেই এটাকে ইউজ করতে পারবো না, এলে এরর দেখাবে আনডিফাইন্ড ভেরিয়েবল এক্স। কারণ কি, কারণ হচ্ছে এটা এই ফাংশনের লোকাল, এটা গ্লোবাল ভেরিয়েবল না। আমি চাইলে যদি এখানে ধরেন জিএল ও ভিএল, এটা গ্লোবাল ভেরিয়েবল না, আমি চাইলে আসলে গ্লোবাল হিসেবে দেখাইতে পারবো না। তারপর আমরা দেখি যে গ্লোবাল এক্স দিয়ে যে আসলে ইউজ করা যায় কি না, কিন্তু যাবে না, কারণ এই ভেরিয়েবলটা এই ভ্যালু অফ এক্স ইজ আউটসাইড, কিন্তু ভেরিয়েবলের ভ্যালু কোনো নাই, কারণ কি গ্লোবাল দেওয়ার কারণে এই রূপটা দেখাচ্ছে না, কিন্তু আসলে তো ভেরিয়েবলটা গ্লোবাল না, সেক্ষেত্রে আমাদের লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে, লোকাল ভেরিয়েবল হচ্ছে ফাংশনের বাইরে যে ভেরিয়েবলগুলো ইউজ করা হয় ওগুলো হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, যেগুলো আমরা সরাসরি ইউজ করতে পারি ফাংশনের বাইরে, আর ফাংশনে ইউজ করতে গেলে তার আগে গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করে ইউজ করতে হবে। আর আরেকটা রয়ে গেছে কি, স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল কি, নর্মালি কি হয় ধরেন আমরা যখন একটা ভেরিয়েবল করি, যে এখানে এক্স ইকুয়াল টু 15 নিয়ে আবার যখন এক্স একটা লুপ দিয়ে দেখায় সবচেয়ে সুন্দর হবে, স্ট্যাটিক বলতে গেল আমরা একটা ধরেন একটা ফাংশন ডিক্লেয়ার করি, ফাংশন মাই ফাংশন, ডলার আই ইকুয়াল টু
one echo dollar I echo dollar I br এখানে ধরেন ডলার আই প্লাস প্লাস দিলাম ডলার আই প্লাস প্লাস। এবার এখানে আমি ফাংশনটাকে যতবার কল করব একবার দুবার দেখেন কি হয় ব্যাপারটা, রান করি দুইবারই কত হইল ওয়ান ওয়ান অন অন। এবার যদি আমি এটাকে স্ট্যাটিক করে দেই, স্ট্যাটিক ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করি, এবার যদি আমি রান করি দেখেন প্রথম ওয়ান এবং দ্বিতীয় টু হয়ে গেছে। প্রথমবার আমি যখন রান করি এক্স এর ভ্যালু ওয়ান ওয়ানে দেখাচ্ছে, দ্বিতীয়বার যখন রান করেছি এক্স এর ভ্যালু এক বেড়ে গেছে। স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল যে ভেরিয়েবলে আমার পূর্বের মানটা রেখে দেয়, যে ফার্দার ইউজ করার জন্য এমন হইতে পারে যে আমার আগের ভেরিয়েবলটা দরকার ইউজ করার জন্য, সেক্ষেত্রে ওই ভেরিয়েবলকে আমরা স্ট্যাটিক ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করবো। একটু ভেরিয়েবল হচ্ছে নর্মালি যেটা হয় যে পরবর্তীতে যে মানটা থাকে ওই মানটাকেই নর্মাল ভেরিয়েবলের ক্ষেত্রে লাস্ট ভ্যালুটাকে সে শো করে। তো আশা করি বুঝতে পারতেছেন যে স্ট্যাটিক ভেরিয়েবল জিনিসটা কি। স্ট্যাটিক দেওয়ার কারণে এখন ওয়ান টু থ্রি এক এক করে বাড়তেছে, আর যদি আমি স্ট্যাটিকটা উঠাই দিই সেই ক্ষেত্রে তিনবারই আমার আউটপুট হবে ওয়ান। সে আগে ভ্যালুটা যে ওয়ান করে পাড়াচ্ছে ওইটা সে স্টপ করে রাখে না, তা অবশ্যই আমরা বুঝতে পারছি। থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।